আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলা দূরপুর থানায়। এখানে ধান সংগ্রহ ব্যস্ত সময় পার করছেন কৃষক কিষানী, সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন, দেখতে পাচ্ছেন সবাই ধান সংগ্রহ করা নিয়ে কীরকম ব্যস্ত সময় পার করতেছে। দেখতে পাচ্ছেন একদম চকচকে সোনালি ধান বস্তাবন্দি করা হচ্ছে, এরপর বাড়িতে নিয়ে যাওয়া হবে। ধানগুলো চকচক আছে। এবার কয় বিঘা লাগাইছিলেন কাকা ধান? হ্যাঁ, ধান কয় বিঘা লাগাইছেন? তিন বিঘা। তিন বিঘায় কত মন হবে? তেলের দাম বেশি, এর মধ্যে কিছু থাকে না। আমার বাতাস ডাক দাও। বাতাস চটাইলে ধান উড়বানে ভরা উদরি হেরবানে দেখতে পাচ্ছেন। এখানে ধান উড়ানো হচ্ছে, মানে ধানের থেকে যে ময়লা আছে এবং চিটা বলে, সেই চিটা আলাদা করা হচ্ছে এখানে। এই পাশে হলো, এটা হলো ধান, আর এই এই পাশে যেগুলো আছে এগুলো হলো চিটা, মানে মরা ধান, ওগুলো ভিতর থেকে চাল হবে না। আর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ধান, এভাবে কুলায় নিয়ে ধান ই করা হয়, পরিষ্কার করা হয় বাতাসের সাহায্যে। গ্রামে আসলে এরকম সুন্দর দৃশ্য দেখা যায়। ওনাদের কষ্ট হলেও মনের আনন্দে এভাবে ওনারা ধান সংগ্রহ করায় ব্যস্ত সময় পার করছেন, গ্রামের কৃষক কিষানী। এ পাশ দিয়ে আবার ঘোড়ার গাড়ি খড় নিয়ে যাচ্ছে, অনেক সুন্দর দৃশ্য। আর এই পাশে ধান বস্তাবন্দি করা হচ্ছে। শব্দটাই আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একদম গরম, তারপরেও মনের আনন্দে কীভাবে ধান পরিষ্কার করতেছেন ওরা।